আসসালামু আলাইকুম বন্ধুরা, সহজ রান্নাঘরে সকলকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, সহজ রান্নাঘরে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি 5 মিনিটে পালং শাক রান্নার একদম সহজ এবং দ্রুত একটি রেসিপি। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক, কিভাবে আমি 5 মিনিটের মধ্যে পালং শাকটাকে খুব সুন্দরভাবে রান্না করি। আমি নিয়েছি পালং শাক, এখানে 2-8 পরিমাণের বা 100 গ্রামের মতো এখানে ছিল। আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আরেকটু এই বড় বড় পিসেসগুলোকে আরেকটা স্লাইস করে নিব, দেন আমি শুরু করে দেবো। আমি চুলায় কড়াইটা বসিয়ে গরম করে তাতে দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা সরিষার তেল দিয়েও শাকটা রান্না করতে পারেন, দুটোই বেশ সুস্বাদু লাগবে। আমি চুলায় প্যানটা দিয়ে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। পেঁয়াজ কুচি এবং চোখা ফ্রাইওভে বইফেলার পোয়া, এটাতে ভালোভাবে ভাজা হবে 1 মিনিটের মতো। পেঁয়াজ রসুনের কোয়া এবং শুকনো মরিচটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ফার্স্টের মতো ধুয়ে রাখা পালং শাক, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচের ফানি। পালং শাকটা খুবই আয়রন সমৃদ্ধ একটি শাক। অন্য সকল শাকের তুলনায় পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের আয়রন এবং ভিটামিন সি। এটা ছেলে বড় বয়স্ক বাচ্চা সবার জন্য এতটাই প্রয়োজনীয় যে সপ্তাহে অন্তত 3 দিন খাবার ভেতরে রাখাটা খুবই জরুরি। যদিও আমরা সপ্তাহে 3 দিন পালং শাক খেয়ে থাকি না, কিন্তু আসলে কিন্তু খাওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। দেখুন, শাকটা থেকে কিন্তু অলরেডি একটা পানি বের হয়ে আসছে। শাকের এই পানি বা রস দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে দেব, আর 2-3 মিনিটের মধ্যে রান্নাটা আমি করে চুলাতে নামিয়ে নেব। তো বন্ধুরা, সহজ রান্নাঘরে আপনাদের এরকম সহজ সহজ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্ট সেকশনে জানান। আপনাদের একটা মতামত আমার কাছে এক একটা আশীর্বাদ স্বরূপ। আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে সহজ রান্নাঘরের সহজ সহজ ভিডিওগুলো পৌঁছে দিতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা নেক্সট আর কি কি ভিডিও পেতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। শাকটা কিন্তু ইতিমধ্যে রান্না হয়ে গেছে এবং আমি 4 মিনিটের মাথায় এই শাকটাকে নামিয়ে ফেলেছি। বলেছিলাম 5 মিনিটের মধ্যে পালং শাক, এখন তো লাগলো 4 মিনিট। পালং শাক খুবই দ্রুত হয়, আর শাক অনেকক্ষণ রান্না করলে শাকের যে ভিটামিনগুলো আসছে সেগুলো নষ্ট হয়ে যায়, তাই বেশি সময়ে শাক রান্না করাটা ঠিক না। শাক সবজি একটু হাফ ডান সিদ্ধ, ফুল বাট হাফ ডান সিদ্ধ হলে ভালো হয়। তবে মাছ, মাংস, মুরগির মাংস এই ধরনের যে কোনো মাংস জাতীয় খাবার একটু বেশি রান্না করাটা ভালো, কারণ মাংস জাতীয় খাবারের মধ্যে থাকে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া কিংবা বিভিন্ন ক্রিমের ডিম থাকতে পারে। এর জন্য মাছ মাংস একটু বেশিক্ষণ রান্না করাটা ভালো। কিছু শাকসবজি, একটু স্টিম খাবার, হালকা সেদ্ধ এই ধরনের হওয়াটাই বেশি জরুরি। বন্ধুরা অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সহজ রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো আমার সহজ ভিডিও, সহজ রেসিপি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।